দেখেছি তোকে দিল 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 তোকে ছাড়া বাঁচা মুশকিল কোন একটা থাকলে বেশি হয় লাইক দিস তো এটা যদি ভুলে যাই তাহলে 1 2 এরকম করে একটা এরকম এরকম করে না এটা আমার খুবই ভালো লাগে একটু আগেই শুনতে পারলাম যে আমার আরও 3 ঘন্টা আগে আমার হাতে সিয়ামের কাপড় পৌঁছানোর কথা ছিল ও যে ড্রেস ক্যারি করবে আমার পারফরমেন্সের জন্য সেটা এখনও রেডি হয়নি এখনও বোতাম লাগানো হয়নি কলার লাগানো হয়নি ডিজাইনাররা যা শেষ মুহূর্তে বলে আর কি কালকে মেইন ইভেন্টে স্টেপ ভুলে যাও তাহলে তোমার স্টেপ কি হবে দেখা দাও বাই দ্য ওয়ে এটা কিন্তু ইনস্ট্যান্ট আসে আই ক্যানট সে দ্যাট ওই যে এই জন্য আমি আগেই বলে দিলাম যে একটা ফেভারিট স্টেপ থাকে সেটা সাধারণত চলে আসে অটোমেটিক ইট ইজ ভেরি ট্রু ফেভারিট বলতে অবশ্যই আছে বাট দ্য থিং ইজ ইট ডিপেন্ডস অন দ্য মিউজিক হঠাৎ করে ইভেন্টের সময় নাচতে নাচতে একটা স্টেপ ভুলে গেলে তখন তোমার স্টেপ কি হবে ইমপ্রোভাইজ করব ভেরি সিম্পল এরকম অনেক সময় হয় অনেক প্রোগ্রামে হয়তো ভুলে যাই বাট না না এখন দেখা যাবে না রিহার্সাল করতে হবে বাই তো রিকশায় আমি উঠি সপ্তাহে একবার বা 10 দিনে একবার রিকশায় উঠি আমার ছেলেকে নিয়ে উঠি নিজে উঠি এটা একটা বাংলা সিনেমার মতো একটা সিনেমাতে আমরা দেখি যে একটা সুন্দর গল্প থাকে 5টা গান থাকে 2টা ফাইট থাকে 4টা কৌতুক থাকে আমাদের অনুষ্ঠানটা এরকমই ফরম্যাটের প্রথম কথা হচ্ছে 2 বছর যে আমরা তো প্রায় মৃতপ্রায় হয়ে গেছি আমাদের বহু স্বজনকে হারিয়েছি অনেক সাফার করেছি এরপরে আমরা যে আসতে পারছি সেটা আসলে জীবনকেই উদযাপন করা আমি তো প্রত্যেক বছরই ভুলে যাই আমি সব পারফরমেন্সই কিছু না কিছু ভুলি আসলে একদম 100% মনেও রাখা যায় না তারপর কিছুটা ইম্প্রোভাইজ করে নিই যেটা দর্শক কখনো ধরতে পারে না দর্শক ভাবে যে এটা পার্ট অফ দ্য মুভমেন্ট নাচাগ নাচা হাপাল গিল এ খিলাব আজি অম্র এ তকে মকে ধুরিব আর গাউনি মাখাব এ হুবালা গাউনি আজি পেক থাকিব লাগিব